আসসালামু আলাইকুম। ডিএসটিভি খবর থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি আরডি রিয়াদ। প্রায় দেড় যুগ পর পটুয়াখালী জেলা আওয়ামী লীগ যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আজ। ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দিবে যুবলীগ। পটুয়াখালী প্রতিনিধি নদী শিকদার, 20 ডিসেম্বর 2021। পটুয়াখালীর কাজী আবুল কাশেম স্টেডিয়ামের বক্তব্য রেখেছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। পটুয়াখালীর কাজী আবুল কাশেম স্টেডিয়ামে বক্তব্য রেখেছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, যুবলীগের দুটি দায়িত্ব, এর মধ্যে একটি হলো বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সব ষড়যন্ত্র রুখে দিতে হবে, দ্বিতীয়টি হলো রাজপথে থেকে এবং বঙ্গবন্ধু কন্যার অর্জনগুলোকে রক্ষা করতে হবে। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে সম্মান এনে দিয়েছেন, সফলতা এনে দিয়েছেন, এই সম্মান আমাদের ধরে রাখতে হবে। যুবলীগের নেতাকর্মীরা মানসিকতায় পরিবর্তন আনতে পেরেছে কিনা তা আপনারা মূল্যায়ন করবেন। অন্ধকার কাটিয়ে আলোর পথে এগিয়ে যাচ্ছে যুবলীগ, ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দিবে যুবলীগ। সোমবার 20 ডিসেম্বর দুপুরে পটুয়াখালীর কাজী আবুল কাশেম স্টেডিয়ামে জেলা যুবলীগের সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। শেখ ফজলে শামস পরশ বলেন, সাংগঠনিক পদ কেবলমাত্র সাংগঠনিক কাজেই ব্যবহার করবেন, পদ পদবি কারো ব্যক্তিগত পকেট ভারী করার জন্য নয়। তাই যারা ব্যক্তি স্বার্থে পদ পদবি প্রত্যাশা করছেন তারা সতর্ক হয়ে যান, যুবলীগ কখনো এটা মেনে নেবে না। বঙ্গবন্ধু ছিলেন শোষিতদের পক্ষে। আমাদের দলে অনেক ত্যাগী নেতা রয়েছেন যারা বিভিন্ন সময়ে শোষিত নিপীড়িত হয়েছেন, আমাদের উচিত তাদের সম্মান করা ও প্রকৃত মূল্যায়ন করা। এই সংগঠনে তারা এখনও শোষিত বঞ্চিত হবেন আর অনুপ্রবেশকারীরা রাজস্ব করবে তা মানা যায় না। যুবলীগ চেয়ারম্যান বলেন, যারা দলের দুঃসময়ে নির্যাতিত হয়েও কর্মকাণ্ড পরিচালনা করেছেন, ত্যাগী সাংগঠনিক ও অভিজ্ঞতা সম্পন্ন সেসব নেতাকে নির্বাচিত করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। শেখ পরশ বলেন, আমাদের নির্ণয় এবং চিহ্নিত করতে হবে কিভাবে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব, আমাদের দক্ষতা বাড়াতে হবে। মনে রাখবেন, এই দিন দিন নয়, সামনে যে দিন আসছে তাতে দক্ষতার বিকল্প নেই। আমাদের যেমন রাজপথের লড়াকু সৈনিক দরকার, তেমনি উদ্যোক্তা, সৃজনশীল ও দক্ষ কারিগর দরকার। সকালে জাতীয় সঙ্গীত গেয়ে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন যুবলীগ চেয়ারম্যান। এ সময় স্লোগানে মুখরিত হয়েও উঠে কাজী আবুল কাশেমের স্টেডিয়াম মাঠ। সম্মেলনে আরও বক্তব্য রাখেন যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিল, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, পটুয়াখালী এক আসনের সংসদ সদস্য শাহজাহান মিয়া, জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, পটুয়াখালী তিন আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা, পটুয়াখালী চার আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মুহিব, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য কাজী আনিস সুলতানা হেলেন এমপি সহ কেন্দ্রীয় যুবলীগের নেতারা, জেলা যুবলীগের আহ্বায়ক আরিফুজ্জামান রনির সভাপতিত্বে এবং জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম শহীদদের সঞ্চালনায় সম্মেলন প্রথম অধিবেশন শুরু হয়। আমাদের এই নিউজটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।
চলো আমরা ধর আমরা গাড়ি কিনতে এলে কমপ্লিট করি।